লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দেবি সাহা, স্টুডিওতে আমার সঙ্গে শিল্টন পাল এবং মেহতাব হোসেন। খেলা রয়েছে নেদারল্যান্ডস ভার্সেস ইকুয়েডর। তার আগে আমার একটা অবজারভেশন আছে, সেটা আমি শেয়ার করতে চাই আমার এক্সপার্টদের সঙ্গে এবং অফকোর্স আপনাদের সঙ্গে। আমার মনে হয় নেদারল্যান্ডস সুমনের ফ্যান। যে সুমন কবির সুমন, বারবার আসি, বারবার ফিরে যাই, আবার আসবো, আবার বলবো শুধু তোমাকেই যাই। মানে 1974, 1978, 2010 এই সেই টোটাল ফুটবলের আবিষ্কর্তা নেদারল্যান্ডস। তিনবার ফাইনাল খেলেছে, একবারও ঘরে নিয়ে যেতে পারেনি ট্রফি। মেহতাব হোসেনের মনে হচ্ছে যে এবার নিয়ে যেতে পারবে এইবার? কারণটা হচ্ছে কারো তিনবার ফাইনাল ফিফটি কোয়ালিফাই করেছে। দেখো, 99% হার্ডওয়ার্ক চাই, 1% সেই 1% লাকটা তাদের সাথ দিচ্ছে না। মেহতাব হোসেন বলছে লাক ফ্যাক্টর। আমি এখানে একটু মেহতাবদার বিপক্ষে বলবো, আমি অস্বীকার করছি না নেদারল্যান্ড ভালো টিম। It's a winning team. Like, এটা কি ফাইনাল অবধিও যেতে পারবে? আগের দিন আমরা খেলা দেখেছি, ফাইনাল অবধি যাওয়া ভেরি টাফ। আমি তোমার যদি দেখা এটা কিভাবে ইন্ধন যোগাতে চাই না, কিন্তু একটা ছোট প্রশ্ন আমি করতে, কালকের ব্রাজিলের খেলা দেখেছি মেহতাব দা? হ্যাঁ, সুতরাং আগের দিনে নেদারল্যান্ডস এর সঙ্গে সেনেগালের খেলা আর ব্রাজিলকে ফেস করা, পরে দেখলাম একটু আগে শিল্টনে দেখানো যে এরপরে যদি ফাইনাল অবধি কোয়ালিফাই করতে কোথাও না কোথাও তো ব্রাজিলকে ফেস করতে হবে, ইংল্যান্ডকে ফেস করতে হবে। তুমি বলছো যে এই ডিফেন্ডার ব্রাজিলের ওই অ্যাটাকিং সাইডকে ফেস করবার জন্য যথেষ্ট? সার্বিয়া আর নেদারল্যান্ড এক নয়, কিন্তু টেম্পারমেন্ট কিন্তু অনেক কাজে দেয়। ইউরোপের টিম অলওয়েজ বড় টিম তকমা আছে নেদারল্যান্ডের উপরে, এটা ভুলে পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট কোচ নেদারল্যান্ডে আছে। শিল্টন পাল বলছে যে নেদারল্যান্ডস বড় টিম ফেস করবার জন্য যথেষ্ট নয়। মেহতাব হোসেন বলছে যে এই নেদারল্যান্ডস ব্রাজিল ইংল্যান্ডের অ্যাটাকিং ফোর্স পর্যন্ত ফেস করবার জন্য তৈরি, কিন্তু আজকের ম্যাচের জন্য নেদারল্যান্ডস কতটা তৈরি সেটা এবার আপনাদেরকে দেখাবো। কিন্তু আগের দিন মাঠে নেদারল্যান্ডসের সবচেয়ে সপ্রতিভ প্লেয়ার, সবচেয়ে অ্যাক্টিভ ছিলেন এই কোডি গ্যাকপো, সেট দ্য ফিল্ড অন ফায়ার। দেখো, আমার মনে হয় কোডি গ্যাকপো এই টিমে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, ইয়াং প্লেয়ার, ট্যালেন্টেড প্লেয়ার। মেম্ফিস ডিপাই ইনজুরি ছিল, তার অ্যাবসেন্সটা আমার মনে হয় কোডি গ্যাকপো বুঝতে দেয়নি। মানে আমরা যদি গোলটাও ইনফ্যাক্ট দেখি, সেই টাইমে যে রান করেছে যেভাবে, উইথ মানে যখন বলটা জাস্ট আমরা যদি দেখতে পাই, বলটা যখন জাস্ট শুরু হচ্ছে যেভাবে রান করেছে এবং পুরো পুরো ম্যাচে যেভাবে ওয়ার্কলোড নিয়েছে, আমার মনে হয় কোডি গ্যাকপো এই বছর। তুমি যেটা এক্ষুনি বলছিলে মেম্ফিস ডিপাইয়ের ইনজুরি ছিল, মেম্ফিস ডিপাইয়ের ইঞ্জুরি নিয়ে আমরা সকলে চিন্তিত ছিলাম, কিন্তু তিনি যখন মাঠে এলেন খেলার পুরো গতিটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। দেখো, এই টিমটা যদি বলা হয় চালিকা শক্তি, তাহলে মেম্ফিস ডিপাই গেল। কিন্তু কোডি গ্যাকপো, ক্লাসেন, নোপার্ট এরা সকলে কিন্তু ফরওয়ার্ডের উপরে, অ্যাটাকিং লাইনের উপরে আরো অনেক বেশি জোর দিতে হবে নেদারল্যান্ডসকে। আজ খেলার আগে প্রেডিকশন যদি জিজ্ঞাসা করি, নেদারল্যান্ডস নাকি ইকুয়েডর? মেহতাব হোসেন, 1-0 একটা সাংঘাতিক স্ট্রং ফুটিং এ খেলা শুরু করেছিল, প্রায় 65% বল পজিশন নিয়ে সাংঘাতিক অ্যাটাকিং ফুটবল খেলছিল। কোডি গ্যাকপো ঠিক 5 মিনিটের মাথায় গোল করেছে, সেই গোলটার দিকে একবার চোখ রাখবো। এবং শিল্টন, তুমি কমেন্ট্রিতে ছিলে এই সময়, এন্ড আই স ইওর রিয়াকশন, তুমি যখন গোলটা হলো তোমার বক্তব্য ছিল যে হোয়াট আ কারেক্ট প্লেসমেন্ট অতটা দূর থেকে। ওশিল লেফট ফুটে, তুমি দেখো বাইরে থেকে বল কাট ইন করেছে গোলকিপারের, ও গোলকিপারকে খুব ভালো বলেছে, কিন্তু গোলকিপারের কিচ্ছু করার নেই, এত পাওয়ারফুল শট, এত পারফেক্ট। আমি সেই জন্য তোমাকে জিজ্ঞেস করতে চাইবো যে তিনজন বল প্লেইং মিডফিল্ডার নিয়ে যে খেলছে সেটার অ্যাডভান্টেজ কি? দেখো, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে। যদি তুমি 5 মিডফিল্ড নিয়েছে, সাংঘাতিক ভাবে প্রেস করতে আরম্ভ করলো ইকুয়েডর। ইকুয়েডর এই লেফট চ্যানেলটাকেই বেছে নিয়েছে। আমরা চট করে একবার শেষ গোলটা দেখবো, যেটা ডিসঅ্যালাউড হলো বটে, কিন্তু সেই গোলটাকে একবার দেখবো এবং সেটাকে এক্সপ্লেইন করবার চেষ্টা করবো। ছিল 2-0 রেজাল্ট হবে, এখন কি মনে হচ্ছে ইকুয়েডর সাংঘাতিক ভাবে খেলছে? এখনো আমি এক্সপেক্ট করব নেদারল্যান্ড কামব্যাক করবে এবং ম্যাচটা জিতবে এবং 2 গোলে জিতবে, এখন আমার এক্সপেকটেশন। বাট স্টিল যেভাবে ইকুয়েডর প্রেসার দিচ্ছে,
ডিফিকাল্ট এখনো বলা, বাট ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। এক গোলে অলরেডি এগিয়ে রয়েছে নেদারল্যান্ডস, কিন্তু ইকুয়েডর সাংঘাতিক প্রেসিং ফুটবল খেলছে। দ্বিতীয়ার্ধে কি হবে সেটা আমরা সকলেই দেখতে পাবো। প্রেডিক্ট করা এই ম্যাচ খুবই কঠিন। ভিসা ম্যাচ সেন্টার লাইভে আপনাদের সঙ্গে আমি দেবী সাহা, আমার সঙ্গে মেহতাব হোসেন এবং শিলটন পাল। গ্রুপ স্ট্যান্ডিংস কি দাঁড়ালো এরপরে? দেখো, আমার যা মনে হয় এখন যা গ্রুপে দাঁড়িয়েছে দুটো টিম, এখন নেদারল্যান্ড আর তোমার ইকুয়েডর, এই দুটো কোয়ালিফাই হওয়ার খুব চান্সেস রয়েছে। আর আমরা ধরতেই পারি যে কাতার আউট অফ দ্য টুর্নামেন্ট। আজকে সেনেগাল একটা জিতেছে, এখন সেনেগাল আর যদিও সেনেগাল আর ইকুয়েডর, এটা মেহতাব তুমি কমেন্ট্রিতে ছিলে, ইজ দিস অলসো অ্যান আপসেট? কিন্তু আমরা আজকে নেদারল্যান্ডস কে ধরেই রেখেছিলাম জিতবে। শুরুতে যে খেলা দেখছিলাম নেদারল্যান্ডস এর, ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং 8 ভার্সেস আ টিম যাদের ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং 44, ধরেই রেখেছিলাম আজকে রাজশিবির এগিয়ে যাবে। এতেই বোঝা যায় র‍্যাঙ্কিং কিরকম ম্যাটার করে, ম্যাটার করছে না এই ওয়ার্ল্ড কাপে অন্তত। মেন্টালি মেন্টালি কতটা তুমি স্ট্রং করে গেছে থ্রু আউট। 25 মিনিটের পর থেকে অ্যাটাক করতে আরম্ভ করেছিল, তারপর হাফ টাইম হলো, আমরা আলোচনা করলাম যে কিভাবে ফেরত আসবে নেদারল্যান্ডস, খেলাতে ফিরতেই পারলো না, ইকুয়েডর কোনো জায়গা দিল না। দেখো কোনো কোনো সময় না, সেলটন আমার সাথে একমত, কোনো কোনো সময় তোমাকে পুরনো যে চিন্তাধারা থেকে, ফুটবল কিন্তু ডে বাই ডে চেঞ্জ হচ্ছে, পুরনো চিন্তাধারা থেকে বেরোতে হবে, বেরোতে হবে, না হলে তুমি সাকসেস করতে পারবে না, সাকসেস হতে পারবে না বা সাকসিড হতে পারবে না, এখান থেকে বেরোতে পারবে। তুমি যখন দেখছো আমার ডান দিকটা উইক, তখন ফানহালের চেঞ্জ করা উচিত ছিল সিস্টেমটা, না হলে আজকে লাকি যে ফ্যান্ডাইক ম্যাচটা বাঁচিয়ে দিয়েছে। অ্যাটাক ভার্সেস নেদারল্যান্ডস ডিফেন্স, ম্যাচ হয়েছে, কিন্তু খেলার শুরুতে আমাদের মনে হয়েছিল ইকুয়েডর খেলাতে নেই। 5 মিনিটের মাথায় কোডিগ্যাকপো গোল করেছিলেন, সেই গোলটা একবার দেখবো। আবারও একটাই কথা, নেদারল্যান্ডসের হাতে ছিল খেলাটা, বল পজিশন ওয়াজ মোর দেন 65%। আমরা ইকুয়েডরকে মাঠে প্রায় দেখতে পাচ্ছিলাম না, মনে হচ্ছিল যে পুরোপুরি গিভ আপ করে দেবে, হয়তো গিভ ইন করছে নেদারল্যান্ডসের কাছে, কিন্তু তারপরে কোন মুহূর্ত থেকে ঘুরে গেল খেলাটা এবং কেন? তুমি প্রি শোতে শুনেছো আমি নেদারল্যান্ডকে একটু ফেভার করছিলাম, তারপরে দেখলাম না, ফেভার না, এটা বলেছিল ওয়ার্ল্ড কাপ জিতবে, ওয়ার্ল্ড কাপ জিতবে, আমি তাই জন্য লাস্ট চলে গেল, টোটালি টোটাল ফুটবল আজকে ইকুয়েডর খেলছে। তাই না, আমি কমেন্ট্রি করতে করতে বলছিলাম দেবী যে অরেঞ্জটা হচ্ছে ইকুয়েডর আর ব্লুটা হচ্ছে নেদারল্যান্ড, বিশ্বাস হচ্ছিল না, আমি জার্সিটা সম্ভবত চেঞ্জ করে দিয়েছিলাম তখন, বিশ্বাস হচ্ছিল না। অ্যাটিটিউড আমি বললাম না, মেন্টাল স্ট্রেংথ, ক্যারেক্টার। ইকুয়েডর ইকুয়েডর কিন্তু ফার্স্ট হাফেও একটা গোল করেছিল, একদম শেষের দিকে এক্সট্রা টাইমে, ফার্স্ট হাফেও একটা, আমরা ওই যে লেট আস হ্যাভ আ লুক এট দ্য গোল দ্যাট ইকুয়েডর স্কোরড, একদম এক্সট্রা টাইমে প্রচন্ড থিন লাইন একটা ডিফারেন্সিয়াল টার্ন। না, যেটা মেহতাবদা বলো ঠিক, এটা অফসাইড দিয়েছে, মানে যখন কোনো একটা শট গোলের দিকে মুভমেন্ট হচ্ছে, যদি সেই পয়েন্টে যে প্লেয়ারটা যদি বল টাচ না করে বা তার মুভমেন্টে বল না, সেটা অফসাইড হয় না। কিন্তু এই গোলটা ডিসঅ্যালাউড হলো এক্সট্রা টাইমের ভেতরে, সেকেন্ড হাফ শুরু হলো, চা খেতে অল্প সময়ের জন্য বাইরে গিয়েছিলাম, 5-6 মিনিটের মধ্যে ফিরে দেখছি ইকুয়ালাইজার চলে এসেছে, এবং সেটা কিভাবে? দেখো মুভমেন্ট, এই অলওয়েজ অ্যালার্ট, আরো একবার এই গোলটা আমরা দেখবো, এন্ড উইল জাস্ট ইউ নো ডিসকাস অ্যাবাউট দ্য গোল ওয়ান মোর টাইম। ওয়াজ ইট আ ডিফেন্স ল্যাপস রাইট ওভার দেয়ার? Why would you lose him? ছেড়ে দেবে কেন? আমি এখানে গোলকিপারের দোষ দেব না, কেননা এই বল আমি আবার বলছি সেভ করা ইজ ভেরি ডিফিকাল্ট, এবং যে সেভটা করা হয়েছে হতে পারতো ফার্স্ট শটটাই গোল হতো। সেভ করার পর আমার মনে হয়েছে ওখানে একে একে বলটা ক্লিয়ার করা দরকার ছিল, কেন ওখানে একে প্রেজেন্ট ছিল, কেন কেন ক্লিয়ার করতে পারি না। তো ভ্যালেন্সিয়া, ইনার ভ্যালেন্সিয়া রানটা কন্টিনিউ করেছে, আর একে ওখানে গিয়ে স্টপ করেছে রানটা, চেক করেছে রানটা, ডিফেন্স ল্যাপসের জন্য হোক, যে কারণে হোক না কেন, ইনার ভ্যালেন্সিয়া বিকামস আ টপ গোল স্কোরার, সাংঘাতিক ডিপেন্ডেন্ট ইনার ভ্যালেন্সিয়ার উপর এই ওয়ার্কলোড নিচ্ছে। আমার মনে হয় চোটটা গুরুতর চোট নয়, আশা করব গুরুতর চোট হবে না, কিন্তু তা বাদে যদি দেখা যায় পুরো ম্যাচে যে এক্স্যাক্টলি আমরা ম্যাচের আগেও দেখছো, মানে এরকম ভাবে ওয়াক, আগের ম্যাচটাতেও কাতারের এগেইনস্ট ইকুয়েডরের ম্যাচেও আমরা ইনার ভ্যালেন্সিয়ার পায়ে দুটো গোল দেখেছিলাম এবং আজকে একটা। লেট আস টেক আস থ্রু অল থ্রি গোলস ওয়ান মোর। এই আলোচনায় আই এম শিওর যে বিতর্ক আসতে বাধ্য, ইট ইজ এ ভেরি প্যাশনেট ডিবেট হোয়াট উই আর উইটনেসিং ওভার হিয়ার, ফলোড বাই এ ভেরি 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 প্যাশনেট গেম। ইকুয়েডর যেভাবে খেলায় ফিরলো সেটা নিয়ে কথা বলবো, আরো কথা বলবো, দেখছেন ভিসা ম্যাচ সেন্টার লাইভ, আপনাদের সঙ্গে আমি দেবী সাহা, সঙ্গে রইল মেহতাব হোসেন এবং শিলটন পাল। তার আগে একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, আলোচনায় ফিরছি আরো একবার। ব্যাক টু ভিসা ম্যাচ সেন্টার লাইভ, আপনাদের সঙ্গে আমি দেবী সাহা এবং আমার সঙ্গে মেহতাব হোসেন, শিলটন পাল। একটা
জমাটি ডিবেট চলছিল ব্রেকের আগে একটা গোল নিয়ে, কিন্তু আমি আবারও একবার বলবো যে এই ম্যাচে ছ মিনিটের মাথায় কোডি গ্যাকপো গোল করেছিলেন, কিন্তু সেকেন্ড হাফের পরে আমরা দেখলাম যে কোডি গ্যাকপোকে পুরো ঘিরে ধরলো ইকুয়েডর, কোনো জায়গা দেওয়া হচ্ছিল না আর। দেখো ঘিরে ধরলো না এক শেল্টন, আমার মনে হয় অ্যাজ এ নাম আই স্টার্টেড উইথ। তাহলে আমি আজকে প্রি ম্যাচে খেলা শুরু হওয়ার আগে মেহতাব হোসেন এবং শিলটন পালকে একটা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নটা ছিল যে এই নেদারল্যান্ডস কি ফাইনাল অবধি পৌঁছতেও পারবে, যেটা তো অনেক দূরের কথা। তাতে মেহতাব তখন আমাদেরকে বলেছিল যে না, এই নেদারল্যান্ডসের ডিফেন্স ব্রাজিল এবং ইংল্যান্ডকেও ফেস করবার জন্য প্রস্তুত। এখন কি বলবে? দেখো ব্রাজিল বা যারা বুঝলাম আমরা না, আমার দেবীর কথাটা ছিল যে এই টিম কি চ্যাম্পিয়ন হবে কি হবে না, সিম্পলি সেটাই বলছি। ছেড়ে দাও, আমি তো এখন বলছি যে গ্রুপ থেকে হয়তো বেরিয়ে যাবে, রাউন্ড থেকে বেরিয়ে যেতে পারে, না না গ্রুপ আইমোজি কোয়ালিফাই যদি করে, হ্যাঁ মানে বেরিয়ে বলতে আমি কোয়ালিফাই করছি, কোয়ালিফাই করছে ডেফিনেটলি কোয়ালিফাই, একবার একবার কতটা দূরে যাবে আমি জানি না, পয়েন্ট টেবিলটা দেখি তাহলেই বুঝতে পারবো যে নেদারল্যান্ডস এর আজকে ম্যাচের পরে যা উদাহরণ দেখি আমি রং। দেখো আজকে টোটাল ফুট ম্যাচটা আই এম শিওর ইট হ্যাজ বিন, ইট ইজ প্রুভ টু বি আ গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফর দ্য কোচ হিমসেলফ, নিশ্চয়ই প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টেড, কিভাবে স্ট্র্যাটেজাইজ বড় কোচ নিয়ে, আমরা সবাই বলছি বড় কোচ, বড় কোচ কখন হয় প্লেয়ারদের জন্য, কিন্তু মডার্ন ফুটবলে কোচ ইজ এভরিথিং, ম্যানেজার ইজ এভরিথিং। ফার্স্ট থিং আমি খেলাটার আগেই আরো একটা খেলা ছিল, সেনেগালের খেলা ছিল, সেই খেলাটা নিয়ে এবার জিজ্ঞেস করতে যাবো। সেনেগাল কাতার, সেনেগাল কিন্তু একটা ম্যাচ জিতে গেল এবং সেনেগালও এবার কোয়ালিফিকেশনের জায়গায় মানে এই দৌড়ের মধ্যে ঢুকে পড়লো। আমি যখন আমি বলেছিলাম এই টিমটাই, সেনেগাল টিমটা থেকে আমি অনেক কিছু এক্সপেক্ট করতে পারি, কেননা এই টিমটা 26টা প্লেয়ার যদি দেখা যায় তাহলে ম্যাক্সিমাম সবাই কিন্তু ওয়ার্ল্ডের সব টপ টপ, আর একটা দলের কথা অবশ্যই ভুলে তো যাব না, কাতার ঘরের মাঠে খেলা, ঘরের বিশ্বকাপ, সবসময় হোম সাপোর্ট থাকবে, আজকে দের অলমোস্ট অন দ্য ভার্জ অফ ইউনো এলিমিনেশন, কিন্তু তাই বলে কাতারি সমর্থকরা কি সেলিব্রেশনের কোনো কারণ পাননি, তা কিন্তু নয়। আমরা একটা গোল কাতারের থেকেও পেয়েছি, ঘরের সমর্থকরা অবশ্যই কাতারের জন্যও একটু সেলিব্রেশনের জায়গা পেয়ে গেছে। এরপরেও একটা খেলা রয়েছে, আমরা বারবার করে বলছি যে এই গ্রুপ থেকে কোয়ালিটি নেব, ভিসা ম্যাচ সেন্টার লাইভ দেখছেন শিলটন পাল এবং মেহতাব হোসেন, ওয়েলকাম ব্যাক টু ভিসা ম্যাচ সেন্টার লাইভ, আপনার সঙ্গে আমি দেবী সাহা এবং আমার সঙ্গে শিলটন পাল আর মেহতাব হোসেন। আমি ছোটবেলা থেকে একটা জিনিস ওয়ান্ডার করতাম, আমার সবসময় ক্লাসে মনে হতো যে হোয়াট ডাজ ইট কামিং হোম, কেননা এই যে শুরুতেই বলছিলাম যে ক্লাস মনিটর হতে গেলে বা হাউস ক্যাপ্টেন হতে গেলে পরে শুধু কি ভালো স্টুডেন্টই হতে হয়, নাকি ক্লাস টিচারের ফেভারিট স্টুডেন্ট হতে হয় গ্যারেট সাউথগেটকে নিয়ে, কিন্তু এরকম একটা ক্রিটিসিজম সকলের মনে দানা বাঁধছে, মিডিয়া বলছে যে গ্যারেট সাউথগেট ইংল্যান্ডের এই যে ভরা ট্যালেন্ট সেটাকে ঠিকভাবে ইউটিলাইজ করে মরশুম ধরে ক্লাবের জন্য ভালো করে খেলতে পারছে না, এবং উনি কনস্ট্যান্টলি স্টার্ট করিয়ে যাচ্ছেন, হেন্স দ্য ক্রিটিসিজম। আমি কি বলি যেটা বলছিলাম, প্রচুর উদাহরণ আছে এরকম যে আমি ইউজ করতে চাইছি না, এখানে একটু ঠান্ডা হতে হবে, যেটা করতে হবে সেটা হচ্ছে যে অফকোর্স গ্যারেথ সাউথগেটকে নিয়ে প্রচুর বিতর্ক হচ্ছে, কারণ না ভালো ভালো প্লেয়ার্স টিমে নেই, টোমোরি টিমে নেই, ইভেন টোনি টিমে নেই, তাকে নিয়ে অবশ্যই বিতর্ক হবে, কিন্তু কিভাবে সাজিয়েছেন তিনি এবারের বিশ্বকাপের জন্য ইংল্যান্ড টিমটা, কিভাবে প্রস্তুত সেটা একবার দেখব। কিন্তু একটু আগে শিলটন যে কথা বলছিলেন যে 26 জনের একটা স্কোয়াড তৈরি করা, তার জন্য আই হ্যাভ টু পিক এন্ড চুজ, একজন কোচের কাছে আর কিছু উপায় থাকে না, দে হ্যাভ টু পিক ইন চুজ যে কাকে রাখবো কাকে রাখবো না, অ্যান্ড দ্য চোজেন টিম দিস টাইম ইজ অলসো ফুল অফ ট্যালেন্টস, রিজার্ভ বেঞ্চে ইংল্যান্ডের কত ট্যালেন্টস রয়েছে। দেখো যদি এই ইংল্যান্ড রিজার্ভ টিম দেখা যায়, আমি বলবো ইকুয়াল একটা ফার্স্ট টিমের মতো একটা রিজার্ভ টিম, মানে তুমি কাউ, আমি শুধু আমি পুরোটাই একমত হল কথা বলি, তাহলে আগের দিন বুকেও সাকাকে আমরা দুটো গোল করতে দেখেছি, যেহেতু অ্যাটাকিং ট্যালেন্টের কথা হচ্ছে সেই জন্য বুকেও সাকার কথা বলতে চাইবো, অ্যামেজিং প্লেয়ার, অবশ্যই অ্যামেজিং প্লেয়ার, আর্সেনালের ইফ আই এম নট মিস্টেকেন তাহলে আগের দিন একটা অ্যাসিস্ট করেছিলেন, প্রথম গোলটা যেটা জুড বেলিংহামের গোলটা অ্যাসিস্ট করেছিল, সো অ্যামেজিং প্লেয়ার अगेन। বাট জুড বেলিংহাম কি নিয়েও যখন কথা বলছি তখন মানে বলা হচ্ছে যে এই বিশ্বকাপটা জুড বেলিংহামের বিশ্বকাপ, 19 বছরের একটি ছেলে
অসামান্য, মানে জার্মান লিগে 3 বছর ধরে খেলছে, খুব ভালো পারফরমেন্স, প্রথম ম্যাচে গোটা মাঠ জুড়ে তার দাপট দেখেছি আমরা, বুন্দেশলিগায় কাঁপাচ্ছে। তাছাড়াও র্যাশফোর্ডের গোল দেখেছি আমরা আগের দিন, রহিম স্টার্লিং এর গোল দেখেছি, যেটা বারবার করে বলছি আর কি, দিস টিম ইজ ফুল অফ ট্যালেন্টস। র্যাশফোর্ড তো এখন টপ ফর্মে রয়েছে, মানে কটা গোল দেখতে পেয়েছি মন জুড়িয়ে গেছে, কিন্তু হ্যারি কেনের গোল দেখতে পাইনি। আজকে কেনের গোল দেখতে পাবো? হ্যারি কেন গোল করবে, মানে এই টিমে গোল করবে না এমন কোন প্লেয়ার নেই, হয়তো দেখা গেল ম্যাগুয়ারে গোল করলো, ম্যাগুয়ারে কিন্তু লাস্ট ম্যাচে গোল করার জায়গা ছিল, করার জায়গায় চলে এসেছিল, হ্যারি কেন গোল করবেই ফর শিওর, মানে আজকে আশা করি হ্যারি কেনের গোল দেখতে পারবো। দেখো সিঙ্গেল স্ট্রাইকারে না সবসময় তোমার সাথে দুটো ডিফেন্ডার খেলে, ও কি করে সিঙ্গেল স্ট্রাইকার বাইরে সরে আসে যে উইং, ওকে সো মাঠের ভেতরে ট্যালেন্ট, মাঠের বাইরে ট্যালেন্ট, কোচকে নিয়ে বিতর্ক রয়েছে, কিন্তু এটা অনস্বীকার্য যে ইংল্যান্ড টিম ইজ এ টপ ক্লাস টিম দিস ইয়ার। এই টিমকে ফেস করবার জন্য ইউএসএ নিজেদেরকে কিভাবে প্রিপেয়ার করেছে দেখবো। ইউএসএ ওয়েলসের খেলা যদি কেউ দেখে থাকে তাহলে বলা হচ্ছে যে এটা আশা করা যায় যে ইংল্যান্ডকে এই টিম চাপে ফেলতে পারে। টিম উইয়ার থেকে আগের দিন আমরা একটা গোল পেয়েছিলাম, ফুটবলিং ট্যালেন্ট এবং কোন বাবার ছেলে, অফকোর্স দেখবো আমরা একবার ইংল্যান্ডের ফর্মেশন দেখবো এবং ইউএসএর ফর্মেশন দুটোই দেখবো।